ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন ও ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ও 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ঘোষ সরকারের যৌথ উদ্যোগে শুরু হলো সোনাঝুরি মেলার। বুধবার বিকেলে আনুমানিক 4টে নাগাদ মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। হস্তশিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের স্টল রয়েছে মেলায়। আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, কাউন্সিলর তথা মেলার অন্যতম পৃষ্ঠপোষক দুলাল সরকার, চৈতালী ঘোষ সরকার সহ ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। মহানন্দা নদীর তীরে মহানন্দা শিশু উদ্যানে আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী চৈতালী ঘোষ সরকারের উদ্যোগে এবং আমি নিজেও এর আগে এখানকার কাউন্সিলর ছিলাম, 22 নম্বরের কাউন্সিলর আমরা প্রতি বছরের ন্যায় এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা হস্তশিল্পীদের যারা যে যে বিষয়ে পারদর্শী তাদেরকে নিয়ে আমরা এখানে একটা মেলা করি। সেই মেলা আজকে উদ্বোধন হলো 17 জানুয়ারি 2024। এবং এই মেলায় আমাদের জেলার চেয়ারম্যান ইংরেজবাজার পৌরসভার উনি সভাপতিত্ব করছেন, কাউন্সিলর চৈতালী ঘোষ করলেন এবং আমাদের সবাই আমাদের জেলাশাসক থেকে শুরু করে আমাদের বিধায়ক, আমাদের দুর্গপরিষদ কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি মেম্বার সবাই উপস্থিত থেকে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করলেন। এবং আমাদের এটা 17 থেকে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালনের মাধ্যমে সারাদিন নেতাজি সুভাষচন্দ্রের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে রাত্রি 10টায় এই মেলা শেষ হবে। এই মেলাতে শুধু হস্তশিল্পের দ্বারা বিভিন্ন জিনিসই না, এখানে হস্তের দ্বারা তৈরি একদম টাটকা বিভিন্ন খাবার, পুলি পিঠা চপ ঘুগনি সিঙ্গারা এগুলো সবাই যারা নিজস্বভাবে তৈরি করে, কোম্পানির তৈরি কিছু বিক্রি হয় না। এবং এটা এবার 4র্থ বছরে আমাদের এই মেলা উদ্বোধন হলো। আমরা প্রতি বছরই এই মেলা করি এবং বাংলার বিভিন্ন জেলা থেকে মালদাতে আমাদের এই ইংরেজবাজারে 20 নম্বর ওয়ার্ডে আমাদের এই মেলার একটা বিগত দিনে সাফল্য দেখে গেছে। ধন্যবাদ। সোনাঝুরি হাটে আসছি মালদা মেলা। কোথায় থেকে? মেদিনীপুর থেকে, মাদুরি। প্রত্যেক মেলাতে অংশগ্রহণ করেন? হ্যাঁ, সোনাঝুরি প্রত্যেকটা মেলাতে। কী কী রাখেন? মাদুরের ফোল্ডিং মাদুর, টোটাল হ্যান্ডিক্রাফট, যে ঘাসের যে মাদুর হয় সেই মাদুরের বিভিন্ন ধরনের আইটেম, টেবিল ম্যাট, ফোল্ডিং মাদুর, আসন, পর্দা, পোস্টার। আপনার নাম? গোলক সেন। এখানে আছে পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমাদের মানে পটচিত্র কাজ, আর এই তো গেজিতে মানে কাগজের উপরে বিভিন্ন আইটেমের কাজ আমাদের থাকে, কুর্তি পাঞ্জাবি গেঞ্জি উড়না। কোন মেলাতে এসছেন? এটা সোনাঝুরি হাট। প্রত্যেক মেলাতে যান? কি আশা করছেন কতটা বেচা কেনা হবে? সেটা কি করে বুঝবো আমরা জানি, এটাই আছে, এবছর প্রথম আসছি। কি হয় আমাদের? কি নাম?